প্রিয় ছাত্রী বোনেরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে আজকে আমরা একটি ব্যক্তিগত পত্র পড়ব। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের 82 পৃষ্ঠা খোলো। দেখো, এখানে 82 পৃষ্ঠায় ব্যক্তিগত পত্র রয়েছে। 1 নম্বর, পরীক্ষায় ফলাফলের সংবাদ জানিয়ে বাবার কাছে একখানা পত্র লেখো। এটা আমরা এর আগে এই ক্লাসটি করেছি, তোমরা নিশ্চয়ই বাড়িতে পড়েছ। আজকে আমরা 83 পৃষ্ঠার 2 নম্বর, তোমার বোনের বিয়ে উপলক্ষে বন্ধুর কাছে আমন্ত্রণ পত্র লেখো, এই ব্যক্তিগত পত্রটি পড়ব। এর আগে অনলাইন ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি যে ব্যক্তিগত পত্র কীভাবে লিখতে হয় এবং এর কিছু নিয়মও আমরা জেনেছি। প্রথমেই আমাদের লিখতে হবে আমরা কোন জায়গা থেকে লিখছি সেই জায়গার নাম। যেমন এখানে লেখা আছে যে রাজশাহী, এবং তারিখ ডিসেম্বর 15, 2017। তারপর আমরা যাকে লিখব তাকে সম্ভাষণ করে লিখব। এখানে যেহেতু বন্ধুর কাছে চিঠি লিখছ, তার জন্য লেখা হয়েছে প্রিয় অরিক, আমার ভালোবাসা নিও, আশা করি তোমরা সবাই ভালো আছো। শুনে খুশি হবে আগামী 1 ফেব্রুয়ারি 2018 আমার বড় বোনের বিয়ে, বিয়েতে অনেক ধুমধাম হবে। তোমার কথা বারবার মনে পড়ছে, তুমি এলে খুব মজা হবে। এখানে বন্ধুকে প্রথমে ভালোবাসা জানানো হয়েছে এবং এখানে বলা হয়েছে যে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা শুনে খুশি হবে যে আগামী পহেলা মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 1 তারিখকে বলা হয় পহেলা, 1 লা মানে পহেলা। তাহলে 1 ফেব্রুয়ারি 2018 যে লিখছে তার বড় বোনের বিয়ে, বিয়েতে অনেক ধুমধাম হবে মানে অনেক আত্মীয় স্বজন আসবে এবং অনেক রকম অনুষ্ঠানাদি হবে। যে এই বিয়েতে যে তার যে বন্ধু তার কথা বারবার তার মনে পড়ছে এবং বলছে যে তুমি যদি আসো বিয়েতে তাহলে খুব মজা হবে, বাবা মা সহ বাড়ির সবাই তোমাকে ভীষণভাবে মনে করেন। বিয়ের অন্তত 1 সপ্তাহ আগে তুমি আমাদের বাড়ি চলে আসবে। এখানে বলছে যে তার বাবা মা এবং বাড়ির সবাই যে অরিক তার যে বন্ধু তার কথা ভীষণভাবে মনে করেন, যে বিয়ে যেহেতু 1 ফেব্রুয়ারি, এর অন্তত 1 সপ্তাহ আগে তাকে বাড়িতে চলে আসতে বলছে। তুমি না এলে বিয়ের মজাই পাওয়া যাবে না, শুধু তুমি নও, তোমাদের বাড়ির সবাইকে নিয়ে চলে আসবে, এতে কোনো ভুল যেন না হয়। এখানে বলছে যে তুমি যদি না আসো তাহলে বিয়ের যে মজা সেটাই পাওয়া যাবে না, তুমি অবশ্যই আসবে এবং শুধু তুমি নও, যে তোমার বাড়ির যে আরও সবাই রয়েছে তুমি সবাইকে নিয়ে চলে আসবে এবং এতে তোমার যাতে কোনো ভুল না হয়। বড়দের আমার সালাম দিও, ছোটদের দিও আদর। বন্ধুকে বলা হচ্ছে যে তোমার বাড়ির যারা বড়রা রয়েছে তাদেরকে আমার সালাম দিবে এবং যারা তোমার বাড়িতে ছোট সদস্যরা রয়েছে তাদেরকে আমার আদর দিও, ভালো থেকো। তাকে বলা হচ্ছে যে তুমি ভালো থেকো, ইতি তোমার বন্ধু শুভ। তাহলে দেখো যে এখানে যে চিঠিটা লিখছে যার বোনের বিয়ে তার নাম হচ্ছে শুভ। এখানে ছোট করে লেখা আছে চিঠিটা, তোমরা যদি চিঠি লিখো চাইলে আরও বড় করে লিখতে পারো। আমরা যেহেতু এটা চিঠি লিখছি এই চিঠিটা অবশ্যই আমরা আরেকজনকে পাঠাবো এবং চিঠির একটা অংশ হচ্ছে যে খাম অঙ্কন করা। এখানে খামটা এঁকে দেওয়া হয়েছে, তোমরা যখন পরীক্ষার সময় চিঠি লিখবে অবশ্যই তোমাদের এই খামটা এঁকে দিতে হবে। খামটা বইয়ে যেভাবে আছে তোমরা সেভাবেই অঙ্কন করবে এবং উপরে ঠিক ডান পাশে তোমরা ডাক টিকেট এখানে লেখা আছে তোমরা লিখবে। তোমরা পরীক্ষার সময় অবশ্যই লিখবে কিন্তু বাস্তবে যখন তোমরা কাউকে চিঠি দিবে তখন এই ডাক টিকেট অংশে একটি ডাক টিকেট কিনে লাগাতে হবে এবং এই খামের ডান পাশটায় ডান দিকে তোমাকে লিখতে হবে যে প্রাপক কাকে চিঠিটা লিখছি, সে হচ্ছে প্রাপক। এখানে প্রাপকের নাম হচ্ছে অরিক সোভান, তার ঠিকানা হচ্ছে 100
তেজকুনি পাড়া ঢাকা, এবং বাম পাশে খামের বাম পাশে যার ঠিকানা লিখবে সে হচ্ছে প্রাপক। প্রাপক মানে হচ্ছে যে চিঠিটা লিখছে, এখানে প্রাপক হচ্ছে শুভ রহমান, এবং তার ঠিকানা হচ্ছে সেনপাড়া রাজশাহী। তাহলে সে সেনপাড়া রাজশাহী থেকে চিঠি লিখছে এবং চিঠিটা সে পাঠাবে ঢাকার তেজকুনি পাড়াতে। তোমরা যখন বাড়িতে চিঠি লিখবে বা অন্য কাউকে চিঠি লিখবে এভাবেই তোমরা লিখতে পারবে, এবং পরীক্ষায় যখন তোমাদের এই চিঠিটা আসবে তখন তোমরা এভাবে চিঠিটা লিখবে এবং সব শেষে অবশ্যই খামটা অঙ্কন করে দিবে। আমরা এর আগেও একটি চিঠি পড়েছি, আজকে একটি পড়লাম। এই চিঠিটা তোমরা বাড়িতে ভালোভাবে পড়বে এবং খাতায় লিখবে, যাতে কোনো বানান ভুল না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।